হ্যালো এফ এফটি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ব্যাপার আমরা বাইকাররা খুব একটা গুরুত্ব দিই না সেটা হচ্ছে বাইকের টায়ার বাইকের টায়ার আসলে আমরা মনে করি একটা টায়ার হইলেই হয়েছে বাট বাইকের টায়ার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আমরা যখন বাইক রাইড করি এই দুই চাকার উপর বেস করে কিন্তু আমাদের বাইকটা চলে তো এই ক্ষেত্রে আমাদের বাইকের টায়ারটাই কিন্তু মূল বাংলাদেশে ম্যাক্সিমাম ইন্দোনেশিয়ান বা থাইল্যান্ডের যে যে বাইকগুলো আসে যেমন সিবিআর বার ওয়ান ফাইভ বা অন্যান্য যে মডেলের বাইকগুলো আছে এক্স মোশন এই বাইকগুলোতে কিন্তু আইআরসি টায়ার ইউজ করা হয় টায়ারের প্রাইসটা একটু বেশি আমাদের দেশে এই মুহূর্তে আমি যদি সিভিআরের টায়ারের কথা বলি একশো তিরিশ যেটা তো অলমোস্ট দুইটা মিলিয়ে আপনার সতেরো হাজার টাকা সতেরো থেকে 18000 হাজার টাকা পড়ে যায় মানে কমের ভিতরে আমরা ভালো টায়ার যদি চুজ করি আমার হাতে এই মুহূর্তে আছে দেখেন অ্যাপোলো টায়ার আমি কিন্তু গতকালকে আমার বাইকের জন্য এইটা নিয়ে আসছি অ্যাপোল ওয়ান বীরপুর দশ নাম্বার সুমন মোটরস এখান থেকে হচ্ছে বাইকের অ্যাপোলো টায়ার কিনলাম সুমন আর অ্যাপোলোর বাংলাদেশের পেই মানে পেজ থেকে আমি এই মটর দোকানের নাম্বারটা পাইছি অথেন্টিক ডিলার হচ্ছে তারা অ্যাপোলোর ওয়ান প্যাড টায়ার আছে ফ্রন্ট এভল রেয়ার আর রিয়ারটা হচ্ছে এস ওয়ান ফ্রন্টটা হচ্ছে এফ ফাইভ দেখেন লেখা আছে ব্র্যান্ডিং এফ ফাইভ আর রেয়ারটা হচ্ছে এস ওয়ান ইভেন আঙ্কেল আপনার তো মানে অ্যাপোলো অথেন্টিক ডিলার আমরা ডিনার মেক্সিজি ডিনার

পেজে ঢোকার পরে আপনি একটা নাম্বার পাবেন আলফাজ নামে একজন লোক উনি হচ্ছে আমার সাথে কথা বলছে উনি খুবই আন্তরিক একজন মানুষ এবং উনি অনেক হেল্পফুল আমাকে মিরপুরের যতগুলো মানে ডিলার আছে তাদের অথেন্টিক তাদের প্রত্যেকের নাম্বার আমাকে এস এম এস করছে এবং আমার আমার কোন টায়ারটা আমারটার জন্য মানে আমার বাইকের জন্য বেস্ট হবে সেটাও তিনি সাজেস্ট করছে এই স্টিকারটা ছিল অ্যাপোলো অ্যাপোলোর ব্র্যান্ডিংয়ের স্টিকারটা এই স্টিকারটা আপনি যখন কিনবেন আপনার যেই ইয়া থাকবে আপনার যেই রিসিট মানি রিসিট সে মানি রিসিটের পেছনে লাগাই দেবে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি ক্লেম করা যায় ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি দেখেন আপনারা দেখা দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে সো এইটা কিন্তু আপনার টায়ার থেকে খুলে আপনার ওয়ারেন্টি কাগজটাতে লাগাই দিবে তো আপনারা যখন কিনবেন তখন এটা দেখে নেবেন অবশ্যই এই টায়ারটার সেট আপ করার পালা আমি সেট আপ করব আমার খুব মানে আমার বাসার পাশেই রাইডার চয়েস মিরপুর সাইট ফিটের সবথেকে পুরানো বাইকের সার্ভিস সেন্টার সেজান ভাইয়ের দোকান যে কেউ কাউকে বললেই হবে বারেক মোল্লা মোড়ের কাছাকাছি আচ্ছা এখানে একটা কথা হচ্ছে আপনারা যখন টায়ার চেঞ্জ করেন বাইকের তখন কিন্তু আপনারা কখনও টায়ারের দোকান থেকে বাইকের চাকা খুলবেন না আপনারা যে কোনো সার্ভিস সেন্টার থেকে বাইকের ভালো সার্ভিস সেন্টার থেকে আপনারা টায়ার চাকা দুইটা খুলে তারপর হচ্ছে সেই চাকা দুইটা আপনারা টায়ারের দোকানে নিয়ে যাবেন তারপর বলবেন যে টায়ারটা চেঞ্জ করে দিতে একটা কারণ হচ্ছে যে টায়ারের সাথে কিন্তু মানে চাকার সাথে কিন্তু চেইনের একটা মানে সম্পর্ক আছে আপনারা যখন টায়ার চাকাটা খুলেন তখন কিন্তু চেইনের অ্যাডজাস্টমেন্টটা হয় তো দেখা যায় যে টায়ারের দোকানে যারা থাকে তারা তো আর টেকনিশিয়ান না তারা হচ্ছে টায়ারের উপর মানে দক্ষ তারা তো আর বাইকের মানে সার্ভিস করে না তারা তো তারা হচ্ছে যখন আবার ইনস্টল করতে যায় তখন হচ্ছে চেইনের একটা মানে মাপ তারা মিসিং মিস করেন মিস করে যায় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন টায়ার চেঞ্জ করবেন অবশ্যই মানে চাকাটা খুলবেন হচ্ছে আপনার কোনো সার্ভিস সেন্টার থেকে তো যাই হোক সম্পূর্ণ ইনস্টল দেখে ফেললেন কীভাবে কী করছে আমি আমি বলার চেষ্টা করছি কোথা থেকে বা টায়ার কিনছি কত টাকাতে কিনছি আচ্ছা দামটা মনে হয় বলি না এই পেয়ার এই পেয়ার দুইটার দাম হচ্ছে আমার কাছ থেকে র্যাক্স মানে অফিসিয়াল প্রাইস হচ্ছে নয় দশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে মানে আর আরেকটা কথা আপনার পেছনে রেয়ারের টায়ারের জন্য সিবিআরের ওয়ান থার্টি একশো তিরিশের যে সিগমেন্টের টায়ারটা হচ্ছে এস ওয়ান আর সামনেরটা হচ্ছে এফ ফাইভ এই দুইটা মানে কম্বিনেশন হচ্ছে সিবিআরের টায়ার অন্য অন্য যারা আর ওয়ান ফাইভের বা অন্য বাইক ইউজ করবেন একশো চল্লিশ সেগমেন্টের সেটা আপনারা ডিসকাস করে নেবেন তো এই পেয়ারটার প্রাইস হচ্ছে দশ হাজার তিনশো টাকা অফিসিয়াল প্রাইস তো আমি ডিসকাউন্ট পাইছি খুব ভালো একটা আমি সেটা বলতেছি না টাকা ডিসকাউন্ট পাইছি আপনারা সেখানে যাবেন তবে মানে আশা রাখি হতাশ হবেন না একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন এবং এফটি ব্লগের কথা বললে আর একটু ভালো সার্ভিস পেয়ে যাবেন হাইওয়েতে আমি টায়ার লাগানোর পর একটা হাইওয়ে ট্যুর করলাম একদম নতুন টায়ার দেখেন হ্যাঁ অ্যাপোলো টায়ারটা দেখতে পাচ্ছেন অ্যাপোলো টায়ার কোনো প্রকার মানে পেইন করছে না রাস্তা একদম জসভাবে মানে একদম রোডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো অসুবিধা না তিনশো কিলোমিটার রাইড করলাম তিনশো কিলোমিটার রাইড করার পরে আমার কোনো প্রকার পেলা হয় নাই কোনো সমস্যা হয় না রহমতে দেখেন ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এটা আমি এখন এই মুহূর্তে আসি হচ্ছে টাঙ্গাইলের কাছাকাছি করটিয়া জন্য সবাইকে বাইকের টায়ারের উপর অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন কারণ এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আপনারা যখন টায়ার চেঞ্জ করবেন আপনারা ভালো একটা ব্র্যান্ড চুজ করবেন যেমন অ্যাপোলো আছে ম্যাক্সিস আছে তারপর আইআরসিতে কথা তো বললাম তো যে কোনো একটা টায়ার কিন্তু এর থেকে আপনারা লাগিয়ে নিতে পারেন তারপর আমাদের দেশে এমআরএফ কিন্তু অনেক বেশি পপুলার এমআরএফও ইউজ করতে পারেন সো দ্যাটস ইট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম